সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের আদলে ডাহাত আজিয়ে মেট্রো রেলের উদ্বোধন করা হয়। মেট্রো রেলের উদ্বোধনত প্রবাসীল উচ্ছ্বসিত আর আনন্দিত। তারা আশা করে ডাহার যানজট নিরসনে মেট্রো রেল মুখ্য ভূমিকা পালন করিব। বিশ্বের অন্যতম ব্যস্ত নগর দুবাইয়ের আদলে ডাহাত উদ্বোধন নিয়ে মেট্রো রেল সরকারের বড় সাফল্য বলে মনে করে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিগণ। বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ ইফতেকার হোসেন বাবুল জানালি, পদ্মা সেতুর পর মেট্রো রেল সরকারের বিরাট সাফল্য, আর এই সাফল্যের লাই প্রধানমন্ত্রী শেখ হাসিনারে অভিনন্দন জানাইতে। মেট্রো রেল সার্ভিসটা পরে মেগা প্রজেক্টগুলো যেগুলো হয়েছে তার মধ্যে মেট্রো রেলের আর একটি অন্যতম প্রজেক্ট। জননেত্রী শেখ হাসিনা সবসময় মানুষের সেবার দিকেই লক্ষ্য রেখেছেন, সুতরাং এই যানজট কম যাতে এটা একটা মানুষের যে জনদুর্ভোগ কমে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করছি এবং আমরা দেশের জন্য দোয়া কামনা করছি। দেশের মানুষের লাই মেট্রো রেল স্বপ্ন আসিল, আজিয়ে এই স্বপ্ন সত্যি বাস্তবে রূপ লইয়ে উন্নত বিশ্ব তথা দুবাইয়ের মতো যানজট এবং জনদুর্ভোগ নিরসন সহ ডাহাবাসী পরিবহন ব্যয় ও পরিবহন সময় দুইয়েনি সাশ্রয় করিতে পারিব। মেট্রো রেলের লাই সংশ্লিষ্ট ব্যয়কেরে ধন্যবাদ জানাই বিভিন্ন ফেসার প্রবাসীয়। প্রবাসীদের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে তার সাহসিকতার জন্য তার এই মেট্রো রেল চালু করার জন্য আমরা ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন এই মেট্রো রেল চালু হওয়াতে মানুষের সময় বাঁচবে, মানুষের জীবন জীবিকার মান উন্নত হবে এবং মানুষের অনেক ক্ষেত্রে টাকাও সাশ্রয় হবে। বহুল আকাঙ্ক্ষিত এই মেট্রো রেল এক ঢাকাবাসীর যানজট নিরসন হবে এবং আমরা আগামীতে একটা সুন্দর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আমরা উপহার দেব। সে আসি তারা এখানে দুবাইতে আমরা দেখতেছি মেট্রো রেল ড্রাইভারবিহীন, এখন এরকম আমাদের বাংলাদেশেও চলবে, আমাদের উন্নয়ন দেশের মধ্যে ইনশাআল্লাহ এই প্রথম আমাদের বাংলাদেশে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রবাসী আলোর প্রত্যাশা মেট্রো রেল অর্থ আর সময় দুইয়ানি বাসাইয়ারে এই পরিবহনে ঢাকা বাসিল্লাই স্বস্তি দিব। আমরা যারা প্রবাসী আছি আমরা বুঝি মেট্রো রেল বাংলাদেশের অর্থনীতিতে এবং জনগণের জন্য কতটুকু সুযোগ সুবিধা নিয়ে আসবে। দুবাইয়ের কথা আপনি বলতে পারেন, দুবাইয়ে এগিয়ে যাবার পিছনে আপনার যে মেট্রো রেলের ভূমিকা সেটা আমরা সকলেই জানি। একইভাবে আমরা আশা করছি বাংলাদেশের যে মেট্রো রেল সেটা যানজট এবং গণমানুষের জন্য সুবিধা মানুষ পাবে এই মেট্রো রেল থেকে। ঢাকার যানজট নিরসনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে, সেই সাথে মেট্রো রেলের প্রাইস যে যাতায়াতের যে প্রাইসটা হবে ইনশাল্লাহ জনগণের সহনীয় পর্যায়ে থাকবে। সিপ্লাস টিভি চট্টগ্রাম।